আজকে থেকে আমরা যাব কোথায় সেটা আপনাদের রাস্তায় যেতে যেতেই বলছি। কিশু রেডি হয়ে গেছে একদম, আর আমরাও রেডি যাচ্ছি, চলুন আপনাদেরও দেখাবো, চলুন। তো আজকে ট্রিপটা স্টার্ট করছি। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চলেছি আজকে একটি নতুন ডেস্টিনেশনে, যেটা একটি অফবিট জায়গা আর কলকাতার খুবই কাছাকাছি, খুব কম সময়ের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারেন সেখানে। তো চলুন, আমরা বেরিয়ে পড়েছি আজকে সেই জায়গায় যাওয়ার জন্য, আপনাদেরও দেখাবো আমরাও দেখব। এই মনোরম সকালে সুন্দর লাগছে রাইড করতে, আর ডান দিকে এগুলো দেখতে পাচ্ছেন জলাশয়, এগুলো সবই মাছের ভেরি। চলুন আপনাদের রাস্তার ব্যাপারে একটু ইনফরমেশান দিয়ে দিই। আমরা যেখান থেকে পৌঁছে গেছিলাম খেজুরের রস খাওয়ার জন্য, সেই আরবানার পিছন দিকের উচ্চে পোতার রোড দিয়ে আমরা এখন চলেছি। এখান থেকে বাজি নিয়ে নিলাম, বন্ধুরা আমরা চলে এসেছি বাসন্তী হাইওয়েতে। এই রাস্তা সোজা চলে যাবে আমাদের ডেস্টিনেশনের দিকে, আর আপনারাও পৌঁছে যাবেন সেই জায়গায় যেটা আপনাদের আমি দেখাতে চাইছি। নতুন একটি জায়গা, অফবিট জায়গা, কিন্তু আপনাদেরও ভালো লাগবে আশা করি। আমিও প্রায় দুদিন আগেই এই নামটি জানতে পারলাম, তাই আমি খুব এক্সাইটেড ওখানে পৌঁছানোর জন্য। একটি অফবিট জায়গা আর সুন্দর জায়গা আমি যা শুনেছি, চলুন আপনাদের গিয়েই দেখাচ্ছি কীরকম জায়গা সেটি। তার জন্য একটু ভিডিওটি দেখতে থাকুন লাস্ট অবধি। বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে, আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা এখন চলে এসেছি মালঞ্চ ব্রিজের উপর। দেখুন, এটাকে বলা হয় মালঞ্চ ব্রিজ। যেই নদীর উপরে এই ব্রিজটি তৈরি হয়েছে সেই নদীটির নাম হচ্ছে বিদ্যাধরী নদী। ওটি সামনে গিয়ে আপনার ইচ্ছামতি নদীর সঙ্গে মিলিত হয়েছে। তো আমরা এখন চলেছি বিদ্যাধরী নদীর উপর থেকে। দেখুন বাঁদিকের ভিউটা দেখতে পাচ্ছেন, বিদ্যাধরী নদী দেখা যাচ্ছে এখান থেকে, সুন্দর দৃশ্য। এই ব্রিজের থেকে দাঁড়িয়ে আপনি সানসেটও খুব সুন্দর দেখতে পারবেন। আপনাদের যদি কোনোদিনও মনে হয় যে একটু ভালো সানসেট দেখব, তো আপনারা প্লিজ চলে আসুন এই জায়গাটিতে, খুবই সুন্দর জায়গা। আপনারা ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে মনোরম সানসেট দেখতে পাবেন, সূর্য অস্ত এখান থেকে খুব ভালো দেখা যায়। তো বন্ধুরা আমরা এখন চলেছি আমাদের সেই ডেস্টিনেশনের দিকে, যার নাম আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের বলছি, দেখতে থাকুন ভিডিওটি লাস্ট অবধি। বন্ধুরা আমরা এখন মালঞ্চ ব্রিজ ক্রস করে এসে সামনের দিকে কিছুটা এগিয়ে বাঁদিক নিয়েছি, আর দেখুন সুন্দর বিদ্যাধরী নদীর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর এটা একটা বাঁধ দেওয়া আছে এই নদীর উপর, যাতে জল এদিকে না চলে আসে। আর আমরা খুব ভালো একটি অফরোডিংও পেলাম এখানে, সুন্দর একটা রাইড, স্মুথ রাইড, তারপরে অফরোডিং, খুবই ভালো লাগছে। আর সামনে যিনি আছেন আমাদের
গ্রুপ মেম্বার নীলাদ্রির কাকা, উনি আমাদের নিয়ে যাচ্ছেন ওনার গ্রামে। যেহেতু আমরা এতটাই কাছে এসেছি, তো উনি নীলাদ্রিকে ফোন করে বললেন যে আমাদের গ্রামটা একটু ঘুরে যাও, সুন্দর জায়গা, তোমাদের ভালো লাগবে। তো আমরা আমাদের গ্রুপ নিয়ে ওনার সঙ্গে সঙ্গে চলেছি গ্রামের দৃশ্য উপভোগ করার জন্য। চলুন আমরাও দেখব, আপনাদেরও দেখাবো। ভিতরে ঢুকছি, রাস্তা দাদা শুরু হয়ে যাচ্ছে, এরপরে হয়তো এই রাস্তাই থাকবে না। হ্যাঁ, ওই দেখো এই রাস্তা, সে নিচের রাস্তা শুরু। বন্ধুরা, একই রাইডে আমরা অনেক রকম রাস্তায় রাইড করার সুযোগ পেলাম। আর দেখুন, আমরা চলে আসলাম একটি খুবই সুন্দর গ্রামে। এই গ্রামের ব্যাপারে আমরা এখানকার লোকাল লোকেদের কাছ থেকে জানতে পারব। ওই সাইডের দৃশ্যটা তো অসাধারণ, আমরা ওখানেও যাব, ওখানে গিয়ে একটু কথা বলবো, ওই দিক থেকে এদিকের ভিউটাও দেবো আপনাদের। সুন্দর লাগছে দেখতে, জলাশয় ভর্তি আর চারিদিকে সবুজ গাছ, এ যেন এক অপূর্ব সুন্দর জায়গায় আমরা এসে পৌঁছলাম। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ঠিক এই পারে। আমি ওই পার থেকে প্রথমে আপনাদের এদিকে ভিউটা দিচ্ছিলাম, দেখুন আমি এখন চলে এসেছি এই পারটিতে। এখানে খেজুর গাছ ভর্তি, খেজুর গাছের সারি, এখানে আলের উপর খেজুর গাছ হয়ে আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। একটা বড় পুকুর তার চারপাশ থেকে বাঁধ দেওয়া, আর সেই বাঁধের উপর খেজুর গাছ। আর আমাদের সব বন্ধুরা দেখুন ওই পারে আড্ডা মারছে, আর আমাদের গাড়িও ওখানে পার্ক করা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন মনোরম দৃশ্য, খেজুর গাছ ভর্তি, জায়গাটি খুবই সুন্দর। আর এই পাশটা দেখুন বন্ধুরা, দেখুন একটু পুকুর তার চারপাশ থেকে গাছে ঢাকা, খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারাও চাইলে মাঝে মাঝে যে কোনো আপনাদের কাছাকাছি গ্রামের দিকে যেতে পারেন, বা এই জায়গাটিতেও আসতে পারেন, খুবই সুন্দর অসাধারণ দৃশ্য। দেখুন দুটো খেজুর গাছ হয়ে আছে একদম আলের উপরে, আর সেখান থেকে কোনো মতে আমি ক্রস করে ওইদিকে গেলাম, পড়ে গেলে হয়তো জলেই পড়তাম। যাই হোক, চলুন আমরা একটু দেখে নেব, এখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বলে নেব। ঠাকুমা এখানে দাঁড়িয়ে আছেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো এখানে। আপনার নাম কি ঠাকুমা? আপনার নাম কি? দেবলা মন্ডল। আচ্ছা, এই জায়গাটার নাম কি? কোনটা এই জায়গাটার নাম কি? এই বাগপাড়া। বাগপাড়া, এই জায়গাটার নাম বাগপাড়া। এটা কি নিমচির ভিতরে? নিমচি 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 সেই কালো গ্রাম দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে ধান চাষ টান চাষ সব হয় তাই তো? ধান চাষ হয় তাই তো? বীজ ফেলবে না? দেখুন বন্ধুরা, গ্রামীণ পরিবেশে কত সুন্দরভাবে এই জমিটা দেখতে পাচ্ছেন, এখানে ধান চাষ হবে, মানে এরপরে রোয়া হবে আর কি। এখানে ছোটো ছোটো ধানের বীজ ফেলবে, সেখান থেকে চারা হবে, তারপরে সেই গাছ নিয়ে অন্য জায়গায় রোপণ করা হবে। আসছি। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই জায়গাতে যেটা নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছিলাম। আর একটু দূরেই আছে ওই জায়গাটি, জাস্ট ফিউ মিনিটসের ডিস্টেন্স আমরা চলে এসেছি সেই জায়গায়। এই জায়গাটির নাম হলো
নিমিচি। খুবই সুন্দর একটি অফবিট প্লেস এটি, চারিদিকে মাছের ফেরি ভর্তি, তার মাঝখান থেকে রাস্তা চলে গেছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো আপনারা জায়গাটি এনজয় করুন, আমিও একটু আনন্দ নিই এখানে রাইড করার। আমি খুবই উপভোগ করছি খুবই সুন্দর জায়গাটি, আপনারাও আসতে পারেন চাইলে। আর জায়গাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আমরা গ্রুপে রাইড করি, আমাদের গ্রুপের নাম হিউমার রাইডার্স। আপনারাও চাইলে আমাদের গ্রুপের সঙ্গে জয়েন হতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে হিউমার রাইডার্স নামেই, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে সেটিকে ইউজ করেও আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। জায়গাটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, এটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেব এরপরে আরও একটি সুন্দর জায়গা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, আপনারা জাস্ট উপভোগ করুন এই জায়গাটি। দেখতেই পাচ্ছেন আপনারা, হলুদ আর হলুদ, হলুদের এগুলো সব সর্ষের গাছ, কি অসাধারণ লাগছে দেখতে, লাভলি, অসাধারণ অসাধারণ। আমার বন্ধু আমার কিছু বলছে, ওর ছবি তুলছি না বলে চিল্লাবেলি হচ্ছে, এদিকে আয় ভাই এদিকে আয়। তো দেখতেই পাচ্ছেন একদম হলুদ ক্ষেত, এত সুন্দর, এত সুন্দর ভিউ, অসাধারণ। এটা আমরা ফেরার পথে এক জায়গায় পেলাম, তাই আপনাদের জন্য একটু তুলে ধরলাম। প্রত্যেকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের, অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, লেটেস্ট
ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওটি এই অবধি রাখলাম, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর হেলমেট পরে অবশ্যই গাড়ি চালাবেন।